চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সহজাত ব্যাটিংয়ে শুরু থেকেই দ্যুতিময় ছিলেন লিটন দাস। তিনি যখন ছন্দে থাকেন বেশিরভাগ সময়ই অপর প্রান্তের ব্যাটসম্যান স্রেফ দর্শক বনে যান, তবে এদিন রনি ছিলেন পুরো ভিন্ন ভূমিকায়। লিটনের বিধ্বংসী যাত্রায় তিনিও ছিলেন সঙ্গী। কখনো কখনো তো লিটনের চেয়েও বেশি আগ্রাসী ভূমিকায় দেখা গেছে রনিকে। তৃতীয় বলায় দারুণ পুল শটে ছক্কা মেরে নিজের অভিপ্রায় পরিষ্কার করে দিয়েছিলেন রনি। পাওয়ার প্লে শেষ ওভারে ঝড় বইয়ে দেন মার্ক অ্যাডায়ারের উপর দিয়ে, বোলারের মাথার উপর দিয়ে দারুণ এক ছয়ের পর টানা তিন চার মারেন কভার পয়েন্ট ও ব্যাকওয়ার্ড পয়েন্টের আশপাশ দিয়ে। তার ওই ওভারে ঝড়ে পাওয়ার প্লেতে বাংলাদেশ গড়ে নিজেদের রেকর্ড 81 রান। উদ্বোধনী জুটিতে 17 রান আসার আগেই লিটন ফিরে গেলেও দাপুটে ব্যাটিং চলতে থাকে রনির। ক্যারিয়ারের পঞ্চম টি টোয়েন্টি ম্যাচ খেলতে নেমে 6-4 সঙ্গে 2-6 স্রেফ 24 বলে করেন নিজের প্রথম 50। বাংলাদেশের হয়ে এর চেয়ে কম বলে 50 আসে স্রেফ 2টি। এমন ঝড়ো 50-র নজির সর্বশেষ বিপিএলেও দেখিয়েছেন রনি। টুর্নামেন্টের শুরু দিনে দ্বিতীয় ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে স্রেফ 19 বলে 50 ছুঁয়ে ফেলেন রংপুর রাইডার্সের এই ওপেনার। বিপিএলে বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে যা দ্রুততম 50-র রেকর্ড। বিপিএলে 13 ম্যাচে 129.17 স্ট্রাইক রেটে 350 সৌজন্য আসলে দ্বিতীয় সর্বোচ্চ 425 রান করেন রনি। আয়ারল্যান্ড বিপক্ষে ম্যাচের পর BDNews24.com এর সঙ্গে কথোপকথনে রনি জানালেন বিপিএল এর মতো ব্যাটিং এর পরিকল্পনাই ছিল তার। বিপিএলও যদি দেখেন আমি এই আগ্রাসী খেলাটাই পছন্দ করি, পাওয়ার প্লেতে একটু মেরে খেলতে চাই, আজকেও সেটা করেছি। যে ধরনের খেলাটা আমি খেলতে পছন্দ করি ওটাই খেলে যেতে চাই সবসময়। বিপিএলের পর আন্তর্জাতিক টি টোয়েন্টিতেও বাংলাদেশের রেকর্ডটি নিজের করে নেওয়ার প্রচ্ছন্ন সম্ভাবনা জাগিয়েছিলেন রনি। পাওয়ার প্লেতে স্রেফ 17 বলে করে ফেলেছিলেন 38, পরের 2 বলে 2টি ছক্কা হলেই আশাফুলের 20 বলের 50-র রেকর্ড নিজের করে ফেলতে পারতেন নারায়ণগঞ্জের এই ক্রিকেটার। সেটি করতে পারেননি লিটনের করা 21 বলে 50-র রেকর্ড ভাঙতে, তবে প্রাপ্তি কম নেই। ক্যারিয়ার প্রথম 50 ইনিংসে করেছেন 7-4 ও 3-6 38 বলে 67 রান। ডাকওয়ার্থ লুইস স্টার্ন মেথডে বাংলাদেশের 22 রানের জয়ের পর তাকে বেছে নেওয়া হয় ম্যাচের সেরা খেলোয়াড় হিসেবে।